এখানে দেখো একই ওনা একই ওনা একই ওনা আস্তে আস্তে বুম নামা বুম নামা হ্যাঁ সবাই চুপ করলে দুটি কথা বল সবাই চুপ আমার ঢুকে দিচ্ছ কি আমি প্রথম দিন থেকে এই তদন্তে সহযোগিতা করে এসেছি আজকে আমাকে ডাকা হয়েছিল আমি পুরোদস্তুর তদন্তে সহযোগিতা করার চেষ্টা করেছি কিন্তু তদন্তে কি প্রশ্ন হয়েছে বা তার আমি কি উত্তর দিলাম সেটা নিশ্চয়ই এখানে কেউ প্রশ্ন করবেন না জিজ্ঞাসা করবেন এটা ঠিক না তারা কিছু প্রশ্ন করেছেন আমি তার কিছু উত্তর দিয়েছি তারা তাদের কাজ করেছেন আর আমি প্রথম দিন থেকে দেখুন 2013 সালে 29 এবং 30 অক্টোবর আমি ইডি অফিসে ছিলাম 2013 সাল অর্থাৎ সিবিআই নেয়ারও আগে পরবর্তীকালে আমি 17 সাল 19 সালেও আমি ইডির তদন্তের মুখোমুখি হয়েছি আর রাজ্য পুলিশ বলুন রাজীব কুমারের সিট বলুন সিবিআই বলুন ইডি বলুন যে তদন্তকারী এজেন্সি যখন আমায় ডেকেছে আমি কখনো অ্যাভয়েড করার চেষ্টা করিনি আমি ফিজিক্যালি সেখানে থেকেছি তার কারণ জ্ঞানত আমি কোনো অন্যায় করিনি তা এতদিন বাদে হলেও আমাকে ডাকা হয়েছে আমার আশা কর্তব্য আমি এসেছি আমি ভবিষ্যতেও আসব আজকে যতটা সম্ভব হয়েছে বিকেল হয়ে যাচ্ছে আবার কি ডাকা হয়েছে কুণালদা আমি সম্ভবত আরেকবার নেক্সট উইকে আসব ওরা কি ডেকেছে টেট দিয়েছে আমি আবার এইটুকু বলছি আমি সম্ভবত হয়তো নেক্সট উইকে আর একবার আসব কুণালদা সমীক ভট্টাচার্য বলেছে আপনাকে রাজ্য সরকার খুব খারাপ ভাবে ব্যবহার করেছে কে সমীক ভট্টাচার্য বলেছে আপনাকে রাজ্য সরকার খুব খারাপ ভাবে ব্যবহার করেছে প্রকাশ প্রকাশ কি বল কুণালদা ইডি সূত্রের খবর আপনি আগে কয়েকটা বয়ান দিয়েছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন সেই স্টেটমেন্টকে আজকে নতুন করে আবার রিভিউ করা হলো আমি তদন্তের প্রশ্ন এবং আমার উত্তর নিয়ে একটি শব্দ উচ্চারণ করব না সেটা একেবারে নীতিগতভাবে ঠিক নয় আমি শুধু এইটুকু বারবার বলছি যে 2013 সালের 29 এবং 30 অক্টোবর থেকে এই তদন্তটা ইডি চলছে আমাকে ডাকা হয়েছে 13 সাল থেকে 15 সালে ইডি চার্জশিট পেশ করেছে কয়েকজনের বিরুদ্ধে তার মধ্যে আমার নাম নেই এরপরে 17 এবং 19 সালেও আমায় ডাকা হয়েছে আজকে আবার ডাকা হয়েছে অনেকদিন আগের কথা মনে করে বলতেও সময় লাগে তো ফলে আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি তদন্তে সহযোগিতা অতীতেও করেছি আমি ভবিষ্যতেও করব আজকে ইডি যে আপনাকে ডাকলো আপনার কি মনে হলো নতুন কিছু রয়েছে তাদের হাতে নাকি ওই পুরনো জিনিসকে নিয়ে আবার নতুন করে আপনার কাছ থেকে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না কারণ সিবিআই এবং ইডি যারা তদন্ত করেন যারা তদন্তকারী অফিসার তারা যথেষ্ট ভালো যথেষ্ট যোগ্য তাদের উপর আমার পূর্ণ আস্থা আছে কিছু কিছু আশঙ্কা কাজ করে যখন সেটা উপর থেকে রাজনৈতিকভাবে প্রভাবিত হয় তো সেটা যতক্ষণ না আমি নিশ্চিত হচ্ছি সে সম্পর্কে বলাটা বোধহয় প্রকাশ্যে এইভাবে বলাটার কোনো জাস্টিফিকেশন নেই ফলে ইডি যারা আমাকে জিজ্ঞাসাবাদ করছেন বা যারা আমার সঙ্গে কথা বলছেন তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ কোনো কালে ছিল না এখনও নেই আর আমি আমার কাছে যা যা তথ্য চেয়েছেন আমি দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি আমি অফিসিয়ালি আজকে ইডিতে সুদীপ্ত সেনের চিঠিটি অফিসিয়ালি রেকর্ড করিয়েছি কারণ তার চিঠিতেও প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অভিযুক্ত হতে পারেন এরম বেশ কিছু নাম রয়েছে বেশ কিছু ঘটনা রয়েছে বেশ কিছু টাকার পরিমাণ রয়েছে ফলে যদি আমাকে বা কাউকে যদি তদন্তের স্বার্থে দরকার হয় তাহলে আমি আশা করি ইডি বা সিবিআইয়ের সুদীপ্ত সেনের চিঠিতে যাদের নাম আছে তাদেরকেও প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তাদেরও জিজ্ঞাসাবাদ করার বা সহযোগিতা নেওয়ার দরকার পড়বে চিঠিটি অফিসিয়ালি নথিভুক্ত হয়েছে আপনার কাছ থেকে নতুন কোনো নাম জানতে চেয়েছেন তারা দীর্ঘসার আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না আমি বলছি আমাকে যতবার ডাকা হবে আসব যতক্ষণ জেরা করা হবে থাকব যতবার আবার আগামী দিনে আসতে বলা হবে আমি ততবার আসব আমার হয়তো জেলা সফরগুলো চলছে প্রচারে একটু অসুবিধা হবে কিন্তু আমি ইডিকে আর সিবিআইকে বা রাজ্য পুলিশের যেখানে যা আছে আমি পূর্ণাঙ্গ সহযোগিতা করব আর কোনো এক ব্যক্তি বা কোনো একজন দুজন ব্যক্তি যদি মনে করেন যে এইভাবে আমাকে কোনোভাবে প্রভাবিত করা যাবে চাপ সৃষ্টি করা যাবে আমি শুধু এইটুকু বলে রাখি আমি বাঘছাল পড়া বিড়াল নই আর কুণাল ঘোষ যদি বেঁচে থাকে
তাহলে সেই ব্যক্তি যে তৎকাল অমুক দলে গিয়ে লোককে দেখাচ্ছে কোথায় কোথায় ডিস্টার্ব করা উচিত, সেই জানোয়ারটাকে রাস্কেলটাকে কলার ধরে আমি জেলের ঘানি টানিয়ে তারপর আমার নাম কুণাল ঘোষ। এটা কেন বলছেন কুণাল ভাই? আপনার এই রাগ কেন? এটা তো আমি 10 দিন ধরে বলছি, আজকে নতুন বলছি না। কুণাল ভাই সময় কি চাপ সৃষ্টি করা হচ্ছে? একটুও না, একটুও না, একটুও না। যারা তদন্ত করেছেন, যারা প্রশ্ন করেছেন, আই রিপিট, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই এবং তারা যথেষ্ট আমার খেয়াল রেখে করেছেন। মানে আমি চা খেতে ভালোবাসি, মানে তাদের বিরুদ্ধে ইডি যে অফিসাররা আমাকে আমার সঙ্গে ছিলেন তাদের সম্পর্কে আমার কোথাও কোনো অভিযোগ নেই, সিবিআই এর ক্ষেত্রেও যেটা ছিল না। আমি কি মনে করছি না করছি? আমি 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 10 দিন আগে থেকে গোটা ঘটনাটা বলছি, নোটিশ পাওয়ার আগে থেকে কথাটা বলছি। নোটিশ আমি পেয়েছি 24 তারিখ, আমি এই কথাটা বলছি অনেক আগে থেকে। আমি বলছি ইডি যতবার ডাকবে, সিবিআই যতবার ডাকবে আমি আসবো। 13 সাল থেকে তদন্ত চলছে, 15 সালে চার্জশিট হয়েছে, আমার নাম নেই। তারপরও আমার যদি কোথাও তদন্তে আমাকে কাজে লাগে আমি 100% আসবো। কিন্তু যদি কোনো ব্যক্তির মনে হয়ে থাকে এখন দলবদল করে প্রভাব খাটিয়ে এইভাবে বকলেশ পরানো যাবে, তিনি মূর্খের সঙ্গে বাস করছেন। আই রিপিট, ওই রাস্কেলকে আমি যদি বেঁচে থাকি কলার ধরে আমি ওর জেলের ঘানি টানিয়ে ছাড়ব। বিজেপি কি কোনোভাবে প্রভাবিত করেছে? না, আমি কারণ দলের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।